হাই এভরিওান এক্সাম সহজেই চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে বেঙ্গল প্রাইমারি ডেটের বাইশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব কোয়েশ্চেনগুলি যথারীতি খুবই গুরুত্বপূর্ণ আর যারা আগের ভিডিওগুলো দেখো তারা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলি দেওয়া আছে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক দেরি না করি কোয়েশ্চেন হচ্ছে কত খ্রিস্টাব্দে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন করে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় অপশান এ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তাহলে যে সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধন করে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সেটা হলো নাইনটিন সেভেন্টি সিক্স অপশান এ হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে চলে যাব তথা আজকে দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন বলছে সংবিধানের কোন তপশিলিতে শিক্ষাকে রাজ্য সরকারের তালিকাভুক্ত করা হয়েছে অপশান এ ষষ্ঠ তপশিলিতে অপশান বি সপ্তম তপসিলিতে অপশন সি অষ্টম তপসিলিতে অপশন ডি নবম তপশিলিতে তাহলে সংবিধানের যে তপশিলিতে শিক্ষাকে রাজ্য সরকারের তালিকাভুক্ত করা হয়েছে সেটা হয়ে গেলো অপশান বি অপশান বি হয়ে গেল এখানে সঠিক উত্তর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব আজকের তিন নম্বর কোয়েশ্চেন শিক্ষার অধিকার আইনে অধ্যায়ের সংখ্যা হলো অপশান এ পাঁচটি অপশান বি দশটি অপশান সি সাতটি অপশন ডি বারোটি তাহলে শিক্ষার অধিকার আইনে অধ্যায়ের সংখ্যা হলো শিক্ষার অধিকার আইনের অধ্যায়ের সংখ্যা হলো সাতটি অপশান সি হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন বলছে জননী শিক্ষার সঙ্গে সন্তানদের শিক্ষার একটি অপশানে ধনাত্মক সম্পর্ক আছে অপশান বি ঋণাত্মক সম্পর্ক আছে অপশান সি এ প্লাস দু উভয়ই অপশান ডি উপরের কোনোটিই নয় তাহলে জননী শিক্ষার সঙ্গে সন্তানদের শিক্ষার একটি ধনাত্মক সম্পর্ক আছে অপশান এ হয়ে গেল এই কোয়েশ্চনের সঠিক উত্তর আমরা পরবর্তী কোশ্চনের দিকে চলে যাব পাঁচ নম্বর কোয়েশ্চেন সিটিপি এটি যে জেলায় সীমাবদ্ধ থাকবে সেটি হলো অপশান এ পুরুলিয়া অপশান বি মুর্শিদাবাদ অপশান সি বর্ধমান অপশান ডি উত্তর চব্বিশ পরগনা সিটিপি যে জেলায় সীমাবদ্ধ সেটা হয়ে গেল অপশান ডি উত্তর উত্তর চব্বিশ পরগনা হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে যাব। আজকে ছ নম্বর কোশ্চেন প্রারম্ভিক শিক্ষা বলতে বোঝায় অপশান এ প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষা অপশান বি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা অপশান সি প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষা অপশন ডি প্রথম থেকে কলেজ স্তর পর্যন্ত শিক্ষা তাহলে প্রারম্ভিক শিক্ষা বলতে যেটা বোঝায় সেটা হয়ে গেল প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষা অপশান বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন বলছে ব্রেল পাঠে যেসব ছাত্রছাত্রী বিশেষ দক্ষতা অর্জন করে তারা প্রতি মিনিটে সাধারণত শব্দ পড়তে পারে অপশান ই ষাটটি অপশান বি একশোটি অপশন সি দেড়শোটি অপশান ডি সাড়ে সাতশোটি তাহলে ব্রেইল পাঠে যেসব ছাত্রছাত্রী বিশেষ দক্ষতা অর্জন করে তারা মিনিটে সাধারণ শব্দ পড়তে পারে ষাটটি অপশান এ হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর পরের কোশ্চেনে যাব আট নম্বর কোশ্চেন বলছে ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য শ্রেণীতে সর্বাধিক কতজন শিক্ষার্থী রাখা যায় ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য শ্রেণীতে সর্বাধিক কতজন শিক্ষার্থী রাখা যায় অপশান এ পাঁচজন অপশান বি ছয়জন অপশান সি আটজন অপশান ডি জন তাহলে এই পদ্ধতিতে শিক্ষাদানের জন্য সর্বাধিক আটজন শিক্ষার্থী রাখা যায় অপশান সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা ন নম্বর কোশ্চেনে যাব আপনি পরিবেশের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন নিচের কোন কাজটি আপনি ছাত্রছাত্রীদের চিড়িয়াখানায় করতে নিষেধ করবেন অপশান ই চিড়িয়াখানায় চিড়িয়াখানায় নির্দিষ্ট জায়গায় বসে টিফিন খাওয়া অপশান বি চিড়িয়াখানায় দেখা পশু পাখিদের বিজ্ঞানসম্মত নাম লিখে রাখা অপশন সি চিড়িয়াখানায় দেখা পশু পাখিদের ছবি আঁকা অপশন ডি চিড়িয়াখানায় থাকা পশু পাখিদের খাবার দেওয়া তাহলে পরিবেশের শিক্ষক হিসাবে আপনি তাদের ছাত্রছাত্রীদের চিড়িয়াখানায় নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে আপনি যেটা তাদেরকে নিষেধ করবেন সেটা হচ্ছে তাদেরকে বলবেন তারা যেন পশু পাখিদের খাবার না দেয় অপশান ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ডি আমরা পরের পরবর্তী কোশ্চেনে এগিয়ে যাব শিশুর চিন্তা শক্তির বিকাশ সাধনের জন্য নিচের কোন পদ্ধতি অবলম্বন করা হয় অপশানে সমস্যা সমাধান পদ্ধতি অপশান বি আরোহী পদ্ধতি অপশান সি বিকাশ পদ্ধতি অপশান ডি অবরোহী পদ্ধতি তাহলে শিশুর চিন্তা শক্তি বিকাশ সাধনের জন্যে নিচে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটা হয়ে গেল সমস্যা সমাধান পদ্ধতি অপশান এ হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ পরবর্তী কোশ্চনে যাব এগো নম্বর কোয়েশ্চেন আ মিক্সড এবিলিটি গ্রুপ ইজ হেট্রাজেনাস ইন তাহলে একটি মিশ্র সামর্থ্য দল কোন ক্ষেত্রে বিভিন্ন ধর্মী হতে পারে অপশান এ ইকোনমিক স্ট্যাটাস অর্থনৈতিক অবস্থায় অপশান বি জেন্ডার এবং এজের ক্ষেত্রে অপশান সি সোশ্যাল স্টাটা অর্থাৎ সামাজিক স্তরে অপশান ডি নলেজ অ্যান্ড স্কিলে জ্ঞান এবং দক্ষতা তাহলে আর মিক্সড এবিলিটি গ্রুপ ইজ হেটারাজিনাস ইন নলেজ অ্যান্ড স্কিল অপশান ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে যাবো অ্যাকর্ডিং টু এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অ্যাক্রোস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ ফর টিচিং ইংলিশ মিনস এন সিএফ দু হাজার পাঁচ অনুযায়ী পাঠ্যক্রম প্রস্তাবে ইংরাজি শিক্ষণের মানে কি অপশানে ইউজিং ইংলিশ অনলি অ্যাজ আ মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংরাজিকে শুধুমাত্র নির্দেশনার মাধ্যম হিসাবে ব্যবহার করা অপশন বি ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স বিটুইন ইংলিশ অ্যান্ড আদার্স সাবজেক্ট ইংরাজি এবং অন্যান্য বিষয়ের মধ্যে যে বাধা আছে সেটাকে ভেঙে ফেলা সেটাকে দূর করা অপশান সি ট্রিটিং ইংলিশ অ্যাজ অন অফ দি সাবজেক্ট হিন্দি কারিকুলাম পাঠ্যক্রমে ইংরাজিকে একটা বিষয় হিসাবে ট্রেট করা অপশান ডি নান অফ দি অ্যাভাব উপরের কোনোটিই নয় তাহলে অ্যাকর্ডিং টু এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অ্যাক্রস দি কারিকুলাম অ্যাপ্রোচ ফর টিচিং ইংলিশ মিনস ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স বিটুইন ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্ট অপশান বি ইংরাজি এবং অন্যান্য সাবজেক্টের মধ্যে যে বাধা আছে সেটাকে দূর করা বা সেটাকে ভেঙে দেওয়া অপশান বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন বলছে আ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি ফাইন্ডস ইট ডিফিকাল্ট রিড হিস টেক্সট বুক লেসন হি ইজ সাফারিং ফ্রম তাহলে একটা ক্লাস থ্রি স্টুডেন্ট সে তার টেক্সট বই পড়তে খুব অসুবিধায় পড়ছে সে কী ধরনের জিনিসে ভুগছে অপশান এ ডিসক্যালকুলিয়া অপশান বি অ্যাংজাইটি অপশান সি ডিসক্সিয়া অপশান বি ডিসগ্রাফিয়া তাহলে অপশান এ ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথ ম্যাথ ডিসঅর্ডার অপশান ডি বি হয়ে গেল অ্যাঙ্গজাইটি অপশান সি হয়ে গেলো ডিস ডিসলেক্সিয়া রিডিং ডিসঅর্ডার অপশান ডি ডিসগ্রাফিয়া রিটেন বা রাইটিং ডিসঅর্ডার তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে এখানে যে অপশানটা তোমাদের সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি রিডিং ডিসঅর্ডার না অ্যাংজাইটি হবে উদ্বেগ হবে না ম্যাথ ডিসঅর্ডার হবে না ডিসগ্রাফিয়া হবে না রাইটিং ডিসঅর্ডার এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিসলেক্সি অপশান সি হয়ে গেলো এই কোশ্চেনের সঠিক উত্তর সঠিক উত্তর এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার ডিস ডিসলেক্সিয়া পরবর্তী কোশ্চনে যাবো চোদ্দ নম্বর কোয়েশন হচ্ছে ইফ আ চাইল্ড ইজ হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ অ্যান্ড ল্যাক্স জেনারেল কোয়ার্ডিশন কোয়ার্ডিনেশন শি অর হি ইজ কনসিডার্ড আ চাইল্ড উইথ যদি কোনো ছাত্র বা ছাত্রী হাইপার অ্যাক্টিভ ভাবাবেগ এবং তার মধ্যে সাধারণ সমন্বয়ের সাধারণ অভাব দেখা দেয় তাহলে সে কী ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছে অপশান এ হিয়ারিং প্রবলেম শোনার সমস্যা অপশান বি ফিজিক্যাল প্রবলেম শারীরিক সমস্যা অপশান সি লার্নিং ডিসেবিলিটি পড়ার সমস্যা অপশান ডি অব দি অ্যাভাব তাহলে যদি কোনো ছাত্র বা ছাত্রী হাইপার অ্যাক্টিভ হয়ে যায় ভাবাবেগ হয়ে যায় তার মধ্যে সাধারণ সমন্বয় সাধ সমন্বয় সাধনের অভাব দেখা দেয় তাহলে তার মধ্যে যে সমস্যাটা তাকে ঘিরে আছে সেটা হয়ে গেলো অপশান বি ফিজিক্যাল প্রবলেম হয়ে গেল এই কোশ্চেনের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন বলছে আরবোরিয়াল বলতে কী বোঝো অপশান এ যে সকল প্রাণী জলে বাস করে অপশান বি যে সকল প্রাণী বাতাসে চলাফেরা করে অপশন সি যে সকল প্রাণী গাছে বসবাস করে অপশান ডি উপরের কোনোটিই নয় তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশন আরবোরিয়াল বলতে যেটা বোঝা বোঝানো হয় সেটা হচ্ছে যে সকল প্রাণী গাছে বসবাস করে বৃক্ষবাসী অপশন সি হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে যাব। আজকে এইচটি কার্যকরী শিক্ষণের জন্যে শ্রেণীকক্ষে বিষয়বস্তু উপস্থাপককে কি বলে অপশন এ প্রমাণ অপশন বি পদ্ধতি অপশান সি সমাধান অপশান ডি বিশ্লেষণ কোশ্চেনটাকে আরেকবার রিপিট করে দিই কার্যকরী শিখনের জন্য শ্রেণিকককে বিষয়বস্তু উপস্থাপককে কি বলে প্রমাণ বলে পদ্ধতি বলে সমাধান বলে না বিশ্লেষণ বলে তাহলে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার ধন্যবাদ